হ্যালো বন্ধুরা, এসেছি আজকে আবার একটি নতুন বোর্ড সেটিং করার জন্য, যেটি পাঁচ কাটিং বোর্ড। তিনটি সুইচ নেবো এখানে, একটি সকেট ও একটি ফিউজ। পাঁচ কাটিংয়ের বোর্ড, তো প্রথমে আমি এটাকে ভেঙে নেব। তো বোর্ডটিকে আমি ভাঙার জন্য একটি নোজ প্লাগ ব্যবহার করছি। উল্টো দিকে না ভেঙে আপনারা সিধে দিকে ভাঙবেন। সিধে দিকে ভাঙলে জিনিসটি ভালোভাবে ভেঙে যাবে। আমি ভেঙে দিচ্ছি সিধে দিকে, উল্টো দিকে ভাঙবেন না। ভেঙে ফেলেছি আমি সকেটটি, প্রথমে সেটিং করব। সকেটটি লাগিয়ে নিলাম, এবার পরপর সুইচ তিনটে লাগিয়ে নেব। লাস্টের দিকে ফিউজটা লাগাবো। বন্ধুরা, যখন লাগাবেন সুইচটা উল্টো সিধে দিকে লাগাবেন, অনেক সময় সুইচটা উল্টো দিকে লাগিয়ে ফেলা হয়। ফিউজটাকে লাগিয়ে ফেললাম, এবার দেখাবো আপনাদের কানেকশনটি কি করে করে। বোর্ডটি আমি ভালো করে টাইট করে নেব। খুবই সুবিধা, বোর্ডটি টাইট হয়ে গেছে। আগে থেকে আমি তারটি কেটে রেখেছি ভিডিওটি ছোটো করার জন্য। তো আপনারা প্রথমে ফিউজের নিচে থেকে সুইচের নিচে কানেকশনটি টেনে নেবেন। সকেট আর সুইচের উপরে একটা কানেকশন টানবেন। প্রথমে আমি সুইচের উপরে একটি কানেকশন লাগিয়ে নিলাম, আর সকেটের এল এবং এন দুটো লেখা থাকে সব সময়, তা কানেকশনটা আপনি এলে গুঁজবেন। এলে গুঁজলে অসুবিধা নেই, এনে গুঁজলে অসুবিধা নেই, কিন্তু তবু চেষ্টা করবেন এলে গোনার জন্য। কারেন্টের সব সময় ডান দিকে থাকে। এবার আমি জয়েন করব। তো দেখতে পাচ্ছেন আমি ফিউজ থেকে নিচে কানেকশানটি নিয়ে নিয়েছি এবং সুইচ থেকে সকেটে নিয়েছি, এবং দুটো তারও আমি আগে থেকে কেটে নিয়েছি। তার দুটো কানেকশান সুইচের উপরে করবেন। তো আমি প্রথমে সুইচের উপরে করে নিয়েছি। একটি কানেকশান তো সুইচ থেকে সকেটে লেগে গেছে তিনটি সুইচের মধ্যে, আর দুটো সুইচ খালি আছে। তো দুটো সুইচেরই উপরে কানেকশানটি করবেন। তো উপরে আমি কানেকশানটি লাগিয়ে দিচ্ছি। দুটোর কানেকশান লাগানো হয়ে গেছে আমার। দুটোর কানেকশান লাগানো আছে, দুটো সুইচের উপরে। তাহলে তিনটে সুইচের মধ্যে আমার তিনটে কানেকশান হয়ে গেছে। বোর্ডটি ফুটো করে নেব। এখানে মেন তারটি আমি বোর্ডের ভিতরে ভরে নিয়ে গির মেরে দেবো। গিরটি মারার কারণ হচ্ছে, যদি বোর্ডটা কখনো টানাটানি করা হয় কানেকশানটি খুলে যাবে না। তো বোর্ডের কানেকশানটি করার জন্য বোর্ডের ভিতরে তারটি ভরে নিয়ে একটা গির মেরে নেবো। আমার গির মারা হয়ে গেছে। এর মেন তারটি কানেকশান ফিউজের উপরে হবে। ফিউজের উপরে কানেকশানটি করে নেবেন। আরেকটি
লাগাবেন সকেটে যে একটি জায়গা খালি আছে, এই আপনি দেখতে পাচ্ছেন এইটি খালি আছে, এটা এন লেখা আছে, এই দুটো তারের মধ্যে দুটোকে একসাথে জয়েন করে নেবেন। আমি এই দুটো তার জয়েন করে নিয়েছি। আমি মেন তারের মধ্যে এটা জয়েন করে নেব। সকেটের একদিকে লাগিয়ে দেব, একদিকে আমার সুইচে কানেকশন লাগানো হলো, একদিকে নিউট্রালটা ঢুকছে। এখানে তার দুটো আমি গিট মেরে দেব, যাতে টানাটানি করলে খুলে না যায়, তাতে অসুবিধা হতে পারে। বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য আমার চ্যানেলটি ফলো করুন। এবার আপনাদের দেখাবো টেস্ট করে। কানেকশন করার সঙ্গে সঙ্গে বোর্ডে গুঁজবেন না, কারণ অনেক সময় কানেকশন ভুল হলে বোর্ডটি ফায়ারিং করতে পারে। আমি এখানে 10 গেজ তারের সাথে বোর্ডটি ফিট করেছি, তার আগে চেক করে দেবো ফিউজটি বাঁধা আছে কিনা। অনেক সময় ফিউজ বাঁধা থাকে না, বান্দার জন্য আগের থেকে আমি তার ছিলে দিই একটু কেউটা মেনে নেব। ফিউজ বাঁধার জন্য তার আলাদা পাওয়া যায়, আমার কাছে এই মতো নেই বলে আমি এরকম তারই পাকিয়ে নিয়েছি দুটো খেয়ে শুরু করে এইটাকে। বেঁধে নেব, ফিউজ কখনোই মোটা বাঁধবেন না, কানেকশন ভুল হলে ফিউজ উড়বে, তাতে সুবিধা কোনো জিনিস পুড়তে দেবেন না। অনেক ক্ষেত্রে কানেকশন ভুল হলে ফিউজ উড়ে যায় বারবার, মোটা করে ফিউজ বেঁধে দেওয়া হয়, তাতে তারগুলি বা সুইচগুলি পড়ে যেতে পারে। ফিউজ সব সময় পাতলা তার দিয়ে বাঁধবেন। বন্ধুরা, আমার ফিউজটি বাঁধা হয়ে গেছে। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি ফলো করুন। দুটো তার আমি ছিলে নিয়েছি, আর এই দুটো তার দেখতে পাচ্ছেন ওখানে, লক্ষ্য করুন আমার সুইচ মারা আছে, লাল দুটি লাগালে লাইটটি চলে উঠছে। এখানে সুইচ দেওয়া আছে, বন্ধ করলে বন্ধ হচ্ছে, জ্বলছে মানে এটা আমার মেন কারেন্ট, এটাই যে কারেন্টটা ঢুকবে, এটা কারেন্ট হবে, এটা আর্থিং, এটা আর্থিংটা ঢুকবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।